আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম বলছি। বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে, এই দেশের জনগণের কল্যাণে, এই দেশের স্বাধীনতার জন্য অকুতোভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম। সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার, আরএসএস গুন্ডা, রয়েল গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লাল মাটিয়ায় হানা দিয়েছে। এইখানে আমার স্কুলের পাশে জাকির হোসেন রোড ডাস্টবিনের পাশে দশতলা বিল্ডিং এ আমি আছি। এই মুহূর্তে তারা আমাকে গুম করার জন্য এখানে এসেছে। আপনারা আসুন, আপনারা দেখুন এই অন্তরে আমেরিকার ইউলুস্টন আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত লুকিয়ে রেখেছি। এইবার এই বাংলাকে, স্বাধীন বাংলাকে, এই রং এবং হিন্দুস্তানি রাজাকারদের কারো হাত থেকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। আমার এই মুখে, আমার কোরআন পড়া মুখে বঙ্গবন্ধুর সেই স্লোগান দিচ্ছি, এবারের সংগ্রাম আমাদের স্বাধীন বাংলা উদ্ধারের সংগ্রাম। এবারের সংগ্রাম এদেশকে হিন্দুস্তানি রাজাকার মুক্ত করার সংগ্রাম। এবারের সংগ্রাম এদেশকে রয়ের দালাল থেকে মুক্ত করার সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠের সেই স্লোগান ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে, উই রিভোল্ট, উই রিভোল্ট, উই রিভোল্ট। আমরা বিদ্রোহ করছি হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে, আমরা বিদ্রোহ করছি রয়েল দালালদের বিরুদ্ধে। এরা এই দেশে যেই কোন নাগরিক, দেশের নাগরিক, দেশের পক্ষে কথা বললেই এরা তার বিরুদ্ধে অপবাদ দেয়া শুরু করে, তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি শুরু করে, এই মামলা সেই মামলা 10-15 মামলায় এরা তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জোঁকের মতো এই দেশ শোষণ করে। আজকে আমরা আমরা দেখেছি কি করে সিলেট জেলার একজন হিন্দু, এই হিন্দুস্তানি রয়ের ঘাতক, রয়ের দালাল, 2,500 কোটি টাকার প্রকল্পের পিডি হয়েছে। আমাদের পরিকল্পনা মন্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন, আপনি একা কিভাবে 5টি 50 একটি 500 কোটি টাকার প্রজেক্টের পিডি কি করে হন, তখন থলের বিড়াল বেরিয়ে এসেছে। এরাই সিনহার বুকে গুলি চালিয়েছে। এরা আমার ভাই সিনহা, দেশে অতন্দ্র প্রহরী সিনহার বুকে এরাই গুলি দিয়েছে, এরাই ফেরানিকে গুলি করে হত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, একটি স্লোগান তৈরি করেছি, বিশাল আন্দোলনকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্দোলনকে ছোট্ট একটি স্লোগানে না আসলে জাতীয় বিপ্লব হয় না। বঙ্গবন্ধুরা, এই দেশের সৈনিকরা যখন পাকিস্তান আন্দোলন করেছিলেন, একটি ছোট্ট স্লোগানে গোটা আবেদন প্রকাশ করেছিলেন, পাকিস্তান জিন্দাবাদ। বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন, বাংলার 7 কোটি মানুষের আগ্নেয়গিরিকে একটি জ্বালা মুখ দিয়ে তিনি প্রবাহিত করতে পেরেছিলেন, জয় বাংলা। এবারে 2021 সালের এই মুহূর্তে সারা বাংলাকে জোকের মতো আষ্টে পৃষ্ঠে চুষে খাওয়া রয়ের দালাল হিন্দুস্তানি রাজাকার খুনিদের থেকে মুক্ত করার জন্য একটি স্লোগান তৈরি করেছি। আমি থাকি আর না থেকে স্লোগান আপনারা দিবেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, এই স্লোগান দিবেন।
রয়ের দালালেরা হুশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যখনই দেশের পক্ষে কথা বলেছি মাত্র দুই সপ্তাহ, সাথে সাথে বোন হুজুর আপনার তো অমুক মামলা আছে, আরে চাঁদু ভাই এতদিন কোথায় ছিল, ওরে রয়ের দালাল, ওরে গুজরাটের খুনির দালাল, ওরে আরএসএস গুন্ডা, ওরে হিন্দুস্তানি রাজা কার, এ দেশ ছাড়া তুই, আমার এই বুকে ইউলুস্টন আগ্নেয়গিরি অগ্নিগিরণ করার জন্য রেডি হয়ে আছে, সরে পড়, সরে পড়। 18 কোটি জনগোষ্ঠীর হৃদয়ের অগ্নিগিরণ তোদের বিরুদ্ধে রেডি হয়ে আছে, কোটি কোটি দামাল ছেলের হৃদয়ের অগ্নিগিরণ তোদের বিরুদ্ধে রেডি হয়ে আছে, সরে যা, সরে যা। আমার এই বুকে যে আটলান্টিক মহাসাগরের উত্তর সাইড লোন আমি লুকিয়ে রেখেছি, এখানে যে পাহাড় সম হিমালয় সম উঁচু ঢেউ তরঙ্গ লুকিয়ে রেখেছি, সেইখানে টাইটানিক নিয়ে এসেছিস, প্রমোদ তরি নিয়ে এসেছিস, প্রমোদ করবি আমার আটলান্টিকের বুকের ভিতর বসে, আটলান্টিকের আইস বাগে তোর টাইটানিকের ধাক্কা লেগে গেছে, তলা ফেটে গেছে, এইবার ডুবিয়ে মারব, এইবার ডুবিয়ে মারব, এইবার ডুবিয়ে মারব। আমার সমুদ্র সীমা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিস, আয় সমুদ্র সীমায় ফেরাউনের মতো পরিণতিতে ঠেলে দেওয়া হবে। আল্লাহকে নিয়ে বলছি, আমার সাথে আমার আল্লাহ আছেন, ইন্নাল্লাহ মা'না। বাংলার জনগণ যারা বিদেশে বসে কথা বলছেন, আসেন, নিরাপত্তা দিলাম আমি আপনাদেরকে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্য, আপনার পিতা একবার এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন, এবং জেনারেল জিয়ার ওই রিভল্টের মাধ্যমে তার সেই মুক্তির স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল, কিন্তু সেখানে শেষ হয়ে যায়নি। যখন দেশ স্বাধীন হয়ে গেছে প্রায়, তখন ভারতের দাদারা সৈন্য সামন্ত নিয়ে তাদের 7 সিস্টার রক্ষার জন্য আমাদের বাংলাদেশ দখল করতে পারলে তাদের বিরাট লাভ হবে, এই মানুষে সৈনিক নিয়ে তাদের বারুদের ভেড়া, বারুদের দুম্বার মতো বিদুক্কা পুরুষ সৈন্যবাহিনী নিয়ে দেশে এসেছিল আস্থা রাখার জন্য। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 যখন ভারতে নামলেন, ইন্দিরা গান্ধী যখন জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন, আমাদের অকুতোভয় স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু কি বলেছিলেন, আপনার সৈন্যবাহিনী কবে বের করবেন সেটা বলেন, একে বলেন নেতা, আমরা তার সন্তান। বাংলাদেশ অতীতে 2 বার স্বাধীন হয়েছিল, একবার 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল, আরেকবার বঙ্গবন্ধুর ওই তার জয়ী বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা আমরা আরেকবার পেয়েছিলাম। ইন্দিরা গান্ধী আপনার সৈনিক কবে সরাবেন সেটা বলেন, এখন বল, আমি বঙ্গবন্ধুর সন্তান, মেজর জিয়ার সন্তান, বাংলার অকুতোভয় দামাল ছেলে, তোদের মোটা ভয় করি না, দেখ আমার সাথে কে আছে, আমি একা না, মনে করিস আমি একা, তুই একা, তুই একা নিঃসঙ্গ, আমি একা নই। বঙ্গবন্ধু সেই স্বপ্নকে আবার এখন বাস্তবায়িত করব। বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলেছিলেন আপনার সৈনিক কবে যাবে সেটা আগে বলেন, ও আরএসএস গুন্ডা তুই কবে যাবি বাংলার জমিন ছেড়ে, এই দেশের কিছু মানুষকে এজেন্ট বানিয়েছিস, দালাল বানিয়েছিস, বাংলার সম্পদের বর্গি মারাঠা লুটেরা বানিয়েছিস, এই দেশের মানুষের রক্ত চুষে চুষে ভারতের অর্থনীতি চাঙ্গা করেছিস, ব্যাংকের লিকুইডিটি এনেছিস, মেজর সিনহার বুকে গুলি চালিয়েছিস, আজকে কাজীর বুকে গুলি চালাতে এসেছিস,
আগের দিন বাঘে খেয়েছে, আগের দিন ভয়ে যা, একা কাজী ইব্রাহিম থাকতে সাহস করে কিনা, এই বাংলার কোন একটি গাছের দুর্বা ঘাসের পাতা স্পর্শ করবি কাজী ইব্রাহিম বেঁচে থাকতে এই সাহস করবি না? ইউরোস্টন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হওয়া, নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের মতো বিস্ফোরিত হওয়া। আবার স্লোগান দিচ্ছি, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার, হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার, হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার, লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বাংলার জনগণ ঘুমিয়ে আসো, আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তোরা রয়্যাল দালাল হরিণের গোষ্ঠী, যেই মাতৃভূমিতে যেই শ্রেণীর প্রাণীরা বাস করে সেই মাতৃভূমির অধিবাসীরাও সেরকম হয়। এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পুষতেছি আমরা হরিণ হওয়ার জন্য নই, আমরা টাইগার হয়েছি, টাইগারের ভূমিকায় আমরা রয়েছি। আমাদের এম এম আলম এক যুদ্ধে 40 সেকেন্ডে 4টি বিমান 5টি বিমান ভূপাতিত করেছে, বিশ্ব রেকর্ডের বাংলার দামাল ছেলে, পাবনার দামাল ছেলে সাইফুল আজম। সেই আরেক যুদ্ধে জর্ডানে ইরাকে আকাশে দুর্বল বিমান নিয়ে সর্বাধুনিক বিমান ভূপাতিত করে বিশ্ব রেকর্ড করে আছে এম এম আলমের সেই দুঃসাহস এই হৃদয়ে সঞ্চিত আছে, এবং সাইফুল আজমের বীরত্ব এই বুকে সঞ্চিত আছে। প্রিয় দেশবাসী, আমার দরজায় খটখট করছে, লালমাটিয়া জাকির হোসেন রোড 10 তলা বিল্ডিং এর 5 তলায় আমি আছি, এইখানে দিশা দিলাম, আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, আপনারা দেখবেন আমি যদি হারিয়ে যাই, আমি স্লোগান দিয়ে গেলাম, এই স্লোগান জিন্দা রাখবেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ। যেই মাত্র দেশের পক্ষে কথা বলেছি, এখন মিয়া সাহেবরা এসেছে, হুজুর আপনার বিরুদ্ধে তো মামলা আছে, আজকে 24 বছর এই বাংলাদেশে কথা বলি মামলা নাই, যখনই দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে কথা বলেছি এখন দিল্লির নির্দেশে মামলা শুরু হয়েছে। স্বপ্নে দেখেছি হিন্দি ভাষায় 2 লাইন 2 লাইন করে কি বার্তা জানি আমার কাছে এসেছে, ঘুম থেকে জেগে ভাবলাম দিল্লির নির্দেশ এসেছে আমার বিরুদ্ধে, দিল্লি আফগানিস্তানে মার খেয়ে চলে এসেছ, হ্যাঁ পার্শ্ববর্তী সকল দেশের সাথে দুর্ব্যবহার করতে করতে বিচ্ছিন্ন হয়েছ, এই বাংলাদেশ তোমার বিরুদ্ধে কখনো কিছু করে নাই, বাংলার ঘুমন্ত সিংহ টাইগার গুলিকে জাগিয়ে দিও না, এই কবুতরের ভেতরে ইগলের প্রাণ সঞ্চার হয়েছে, কবুতরের দেহের মাঝে বাজ শাহিনের প্রাণ সঞ্চারিত হয়েছে, মনে করো দেয়ালে পিঠ থেকে গেছে যখন, তখন বাংলার দামাল ছেলেরা তাদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আবার স্লোগান দিচ্ছি, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। এই দেশে একাত্তরে যেমন দালাল ছিল, রাজাকার ছিল, তখন পাকিস্তানের রাজাকার ছিল, আলবদর আসাম ছিল, এখন তারা নাই, এখন হিন্দুস্তানি রাজাকারী দেশ ভরে আছে,
ঘাপটি মেরে আছে। গৃহস্থ জাগলে চোর সেখানে থাকে না, গৃহস্থ জাগলে শিয়াল সেখানে থাকে না। দেখুন আমার দরজায় এখনো আছে, রাত করতেছে, আপনারা আসুন, আপনারা দেখুন এই লাইভ সারা বিশ্বে প্রচার করে দিন। এই হৃদয়ে সেই আগ্নেয়গিরি সঞ্চয় করে রেখেছি, এটা শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি প্রাণ থেকে উদ্গীরণ হয়ে আছে, এই বাংলাদেশ স্বাধীন হবে। আমি স্বপ্নে নিজে দেখেছি, ইনশাআল্লাহ এই দেশের আকুত ভাই স্বাধীন চেতা দামাল ছেড়া এই দেশ কন্ট্রোল করবে। প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি আমাদের বঙ্গবন্ধুর কন্যা, কোরআনে সুরাল কাহফে আল্লাহ বলেছেন ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের বাবা ভালো ছিল, এই জন্য সন্তানদের সম্পদ খিজির আলাহ ইসলাম আর মুসা আলাহ সাল্লামকে দিয়ে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আপনার বাবা ভালো ছিলেন, আপনার বাবার দিকে তাকিয়ে আমরা আপনার সাথে কোনো ঝগড়া এই মুহূর্তে আমাদের করার কোনো ইচ্ছে নেই। আপনার বাবা দুবার স্বাধীনতা এনে দিয়েছেন, আপনি আমাদের সাথে থাকেন। আপনাকে কে আপনার এককে স্পর্শ করে বাংলার জনগণ দেখবে? আপনি বর্তমান বাংলাদেশ ডান দিকে হাঁটছে, চীন পাকিস্তান তুরস্ক বয়ে ঢুকছে, ভারতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তারা আমাদের শান্তিপ্রিয় নিরাপদ প্রতিবেশী হিসাবে থাকলে আমরাও থাকবো আজীবন। কিন্তু তারা যদি দাদাগিরি দেখায় তাহলে শির দেগা নেহি দেগা আমা মা, শির দেগা নেহি দেগা আমা মা স্লোগান শুনিয়ে দেব, তাদের থেকে কাটা ভয়ে অন্যদের সাথে আমরা আমাদের জীবন চালিয়ে নেব। এই অকুতোভয় ঘোষণা আমি দিচ্ছি এই মুহূর্তে, রয়ের দালাল হিন্দুস্তানি রাজাকার, হিন্দুস্তানি রাজাকার, রয়ের ঘাতক, অসংখ্য বাংলার দামাল নিরাপরাধ ছেলেদের গুমকারী খুনকারী অত্যাচারী, এরা আমার দুয়ারে, এদেরকে আমি ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এদের কথা প্রচার করে দিন সারা বাংলা জুড়ে, জলে স্থলে অন্তরীক্ষে। পাকিস্তান জিন্দাবাদ যে স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, জয় বাংলা যে স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, সেই স্লোগানগুলো আমাদের জমা আছে, তার সাথে নতুন স্লোগান স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, এই অগ্নেয়গিরির কিঞ্চিত অগ্নুৎপাত ঘটে ক্ষণকালের জন্য বিরত দিচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ, অচিরেই আসবো, আজকে কোনো ঘুম নেই। যারা আমার এই ভিডিও যারা দেখছেন, আমি আছি জাকির হোসেন রোড মোহাম্মদপুর ডাস্টবিনের পাশে, দশতলা বিল্ডিংয়ের এই ফাইভে আমি আছি। আপনারা সতর্ক থাকুন, কোন রয়ের দালাল হিন্দুস্তানি রাজাকার এখানে এসেছে। হ্যাঁ, এখন মামলা বেরিয়েছে, এখন কাজীর দোষ, যত দোষ নন্দ দোষ, দেশের কথা বললে মামলা বের হয়। সিদ্ধান্ত নিয়েছে এই কাজীকে হিন্দুস্তানের নির্দেশে 10-12টা মামলায় ফাঁসাবে, শুরু হয়ে গেছে। অতীতের আমাদের অকৃত ভয়ে আমাদের এই বাংলার দামাল ছেলেদেরকে মামলা দিয়ে দিয়ে হিন্দুস্তানি চাণক্য নীতির আশ্রয় নিয়ে এরা এই কাজ করছে। কথা বলা হয় গুগু দেখেছিস, ফাঁদ দেখিস নাই, ওসা ইয়ালামুল লাযিনা যালামু অত্যাচারীরা শীঘ্রই অনতি বিলম্বে জানবে কি ভয়াবহ পরিণতিতে তারা নিপতিত হবে, শীঘ্রই জানবে। আমরা জেগে গেছি, আমরা বুঝে গেছি তাদের চাণক্য নীতি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে এই স্লোগান দিয়ে গেলাম, চাই না আপনাদের সাথে আবারও যদি আমি আসি আবার আমি কথা বলবো, যদি না আসি আমার এই স্লোগান
আপনারা বাজাবেন স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ রং মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সীমান্ত খুনি মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ দমন ছেড়ে দেশের স্বাধীনতার বজ্রপন্থী সন্তানদের বিরুদ্ধে হামলা মামলা বন্ধ হোক হামলা মামলা মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته